বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, একদিকে কোভিড পরিস্থিতি গোটা দেশের মানুষকে উদ্বেগ উৎকণ্ঠায় ফেলে দিয়েছে, এরই মধ্যে জীবন এবং জীবিকার ভারসাম্য বজায় রাখবার একটা চেষ্টাও চলছে। মাঝে মাঝে বুঝতে অনেকের অসুবিধা হয়, জীবন আগে বাঁচাতে হবে নাকি জীবিকার প্রয়োজনটাই সবচেয়ে বেশি। তার মধ্যেও চেষ্টা চলছে এবং এই চেষ্টার মধ্যেই লকডাউন, শিথিল লকডাউন এবং হয়তো আবার কঠোর লকডাউনের একটা ইঙ্গিত সরকারের দিক থেকে দেওয়া হয়েছে। মূলত এই সময়টাতে সবচেয়ে বেশি কোভিডের পাশাপাশি যে বিষয়টাকে লড়াই করতে হয়েছে সেটি হচ্ছে যে আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতি, সেটির চাকা সচল রাখাটাই হচ্ছিল প্রধান চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ আমরা কতটা মোকাবেলা করতে পারলাম সামনের দিনগুলোতে চ্যালেঞ্জকেই, এবং এই চ্যালেঞ্জকে তরুণ ব্যবসায়ীরা, তরুণ উদ্যোক্তারা বা দ্বিতীয় প্রজন্মের ব্যবসায়ীরা তারা কীভাবে দেখছেন, সেই সব বিষয় নিয়ে কথা বলার জন্যে দুজন তরুণ উদ্যোক্তা ব্যবসায়ী আমার সঙ্গে আজকের তৃতীয় মাত্রা টেবিলে। আমার বায় বসা আছেন ব্যারিস্টার শেরিন সালাম ঐশী, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক এবং এনভয় গ্রুপের পরিচালক। আমার ডানে রয়েছেন শেখ মোহাম্মদ দানিয়েল ফিনেস অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সোনারি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ব্যারিস্টার শেরিন, প্রথম আপনি তৃতীয় মাত্রায় এসে সেজন্য আপনাকে বিশেষভাবে স্বাগত। একটু বুঝতে চাই যে তরুণ একজন ব্যবসায়ী, ব্যবসায়ী নেত্রীও এখন আপনি বলা যেতে পারে, এবং উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে তরুণদের জন্য ব্যবসা বাণিজ্যের পরিবেশটা কেমন মনে হয়, এবং আপনি দ্বিতীয় মানে একদিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছেন যে দ্বিতীয় প্রজন্মের আপনার বাবা ব্যবসায়ী, অত্যন্ত পরিচিত আমাদের সকলেরই, সেখানে আপনার একটা সুবিধা রয়েছে, তারপর সামগ্রিকভাবে কি মনে হয় যেহেতু নেতৃত্ব আছেন আপনি? ধন্যবাদ জিলুর ভাই আপনাকে প্রশ্নের জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এই প্ল্যাটফর্মে বসে আসলে তৃতীয় মাত্রার সকল দর্শক যারা আমাদের দেখছে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা। আসলে প্রশ্নটি অনেক ওয়াইড, শুরু করতে আছে আমার মতো করেই। আমি সেকেন্ড জেনারেশনের ব্যবসায়ী একজন। যেভাবে আপনি বললেন যে আমার বাবা অলরেডি একটি লেগেসি সেট করে গিয়েছে, একটি এম্পায়ার তার সেটেলড, সবাই চিনবেন সাংসদ আব্দুল সালাম মুর্শিদি। ব্যবসায়িক অঙ্গন বলেন, খেলা বলেন, রাজনীতি বলেন, সব কিছুতে তার একটি ছাপ রয়েছে অবশ্যই। তো অবশ্যই সেই জায়গা থেকে যদি আমি কথা বলি যে কি কি সমস্যা একটা ব্যবসায়ীর হতে পারে, অনেকে হয়তোবা আমাকে বলবে যে আপনি তো অনেক ইজিলি উঠেছেন। আসলে এই কথাটা কিন্তু দুই রকম ভাবে দেখা যায়। আমাদের দেশটির যে ব্যবসা নিয়ে আমরা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল নিয়ে যেটা আমরা নিয়ে সবসময় কথা বলি, সেটি কিন্তু হাঁটি হাঁটি পাপা করে অ্যাপ্রক্সিমেটলি 40 ইয়ার্স ধরে আমরা এই ব্যবসাটি, এই ইন্ডাস্ট্রিটা চলে আসছে। তো 40 ইয়ার্স ইজ নট এ ভেরি স্মল টাইম। কিন্তু একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে যখন 1978 পর থেকে আমরা কিন্তু প্রথম আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রি দেখেছি, এটা ছিল প্যারিশন জুয়েল, ছিল মাত্র $12,000 ইনভেস্টমেন্ট নিয়ে ওটা শুরু হয়েছে। তো সেখান থেকে আমাদের এখন অ্যাপ্রক্সিমেটলি $32 বিলিয়ন একটি আমরা এক্সপোর্ট করছি, একটি এমন সেক্টর। দ্য জার্নি ইজ মানে কমেন্ডেবল। আমরা বটমলেস বাস্কেট থেকে কিন্তু এখন ডেভেলপমেন্টের রোল মডেল হয়ে এসেছি, এবং এই অর্থনীতি, দেশের অর্থনীতিকে শক্ত করার পিছনে একটি বড় ভূমিকা পালন করছে আমাদের এই সেক্টরটি। তো আমি যদি এই সেক্টরের কথা বলি, নতুন উদ্যোক্তারা যারা আসছে তাদেরকে আপনি সেকেন্ড জেনারেশনই বলেন না কেন, কিংবা আমাদের একদমই ফ্রেশ যারা আসছে, অবশ্যই তাদের, আমাদের বয়সী যারা আসছে, অবশ্যই তাদের জন্য একটি ফেভারেবল অ্যাটমসফিয়ার এখানে ক্রিয়েট করা আছে অলরেডি। দে ডিড নট হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ, যেটা হয়তো বা আমাদের বাপ চাচারা করেছিলেন। অনেকে সেই সময় তারা যেসব গ্রাউন্ড লেভেলের ডিসঅ্যাডভান্টেজেসগুলো কিংবা বাধা বিপত্তি অতিক্রম করে তারা এই ব্যবসাটিকে এমনভাবে সেটেল করেছে যে এখন আমরা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কম্পিট করছি, তারা সেগুলো এখন তাদের করতে হয় না। তাই বলে এটা না যে তারা বিভিন্ন জিনিস নিয়ে হয়তো বা আটকে যাচ্ছেন না কিংবা প্রবলেম ফেস করছেন না। তাদের হয়ে যদি আমার বলতে হয়, অবশ্যই আমি বলবো যে দের আর আ লট অফ পলিসি রিজনস অ্যান্ড পলিসি ইস্যুস, যেটাকে আমি অ্যাজ ইফ আই হ্যাভ টু স্পিক ফ্রম দেয়ার সাইড, আমি চাবো যে এগুলোকে অনেক রিল্যাক্স করা উচিত। একজন নতুন উদ্যোক্তা যখন আসছেন তাদের বিভিন্ন উদ্দীপনা থাকে, বিভিন্ন কোয়ারিজ অ্যান্ড টেনশন থাকে, হয়তোবা সেটেলমেন্ট ইস্যু নিয়ে। সব কিছু মিলিয়ে যখন আমরা একটি নতুন ব্যবসা শুরু করছি, আমরা যদি তাদের জন্য পলিসি রিজনস থেকে শুরু করে অন্যান্য যেসব সাপোর্টগুলো পাওয়া যায়, ব্যাংকিং বলেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বলেন, আমার সামনে একজন বসেই আছেন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের, সো আই এম শিওর হি উইল শেড মোর লাইট অন দিস, বাট তাদের জন্য আমার মনে হয় কিছু জিনিস ইজি করে দিলে আগামী দিনে তাদের ব্যবসা করাটা ইজি হয়ে যায়, এবং এই একটি কম্পিটিটিভ মার্কেট উইচ ইজ অলরেডি সেটেলড, এখানে এসে তাদের জার্নিটা আরও ইজিয়ার হয়।
তাছাড়াও যদি আমি নতুন ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, আপনি জেনে থাকবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্ডারে সরকার কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সরকারি বেসরকারিভাবে 100টি ইকোনমিক জোনস কিন্তু আমরা অ্যালোকেট করেছি। তো আমি মনে করি যে এটা একটা সময়ের দাবি যে এখন আমরা প্রায়োরিটি খাতে কিছু এরকম ইকোনমিক জোনস যেগুলো হচ্ছে প্রায়োরিটি বেসিসে, আপনি আইটি বলেন, টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, কিছু এরকম ইন্ডাস্ট্রিয়াল জোনস, ইকোনমিক জোনসগুলোকে আমরা ইনফ্রাস্ট্রাকচার বেসিসে একটু যদি সেট করে দিতে পারি অন এ ফাস্ট ট্র্যাক বেসিস, তাহলে হয়তোবা নতুন উদ্যোক্তাদের পাশাপাশি এক্সিস্টিং যারা আছে অন্টারপ্রেনার্সদের জন্য একটি নতুন অপরচুনিটি চলে আসে। এটার পাশাপাশি তো অবশ্যই গভর্নমেন্টের কাছে একটি নতুন ব্যবসায়ী হিসাবে তাদের চাওয়া পাওয়া যেরকম আছে, আমাদের যেরকম আছে, সেটা তো অবশ্যই সবসময় থাকবে, সেই কথা নিয়ে তো আসলে এখানে বলে কিছু নেই। বাট আমি মনে করি যে 10 বছর আগেও যদি একটা ব্যবসা শুরু করতে হতো, যেসব জিনিসগুলো তাদের ফেস করতে হতো, হয়তোবা এখন সেগুলো অনেক ইজিয়ার অ্যান্ড আরও ইজিয়ার হবে আশা করছি ইনশাল্লাহ। সো দানিয়েল, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, ধরেন যে আমরা একটা সময় আলোচনা করতাম যে রাজনৈতিক অস্থিরতা হচ্ছে বাংলাদেশের জন্য বড় সংকট, তারপরে আমরা শুনতে শুরু করলাম যেখানে অবকাঠামোটা ঠিকঠাক মতো নেই, বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, নানান সমস্যা। এখন আসলে কি আমরা দেখি কস্ট অফ ডুইং বিজনেসে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয়, ইজি অফ ডুইং বিজনেসে অবস্থাটা খুব ভালো নয়, এবং এখন এক ধরনের স্থিতাবস্থা আছে বটে, কিন্তু তারপরে সামনে এখন ফোরআইয়ের চ্যালেঞ্জেস, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের চ্যালেঞ্জ সামনে আছে। সব মিলিয়ে আমি যদি আপনার কাছে জানতে চাই, যেমনটা বেরেস্টার শেরিন বলছিলেন যে কী কী চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করতে হচ্ছে, একটা ফার্স্ট জেনারেশন তারা অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু নিজেরা নিজেদেরকেও শক্ত করেছেন এবং তৈরি করেছেন, আপনারা অনেকটাই গড়ে দেওয়া জায়গা থেকে শুরু করতে পারছেন, এটা একটা সুবিধা, কিন্তু আবার অনেকে আছে আপনাদের মতো বয়সী যারা হয়তো ওই সুবিধাটা পায়নি, কিন্তু বাট অবশ্যই সামগ্রিকভাবে যে পরিবেশটা আছে সেটা সুবিধা তারা অবশ্যই ভোগ করবে। Thank you, Jilu bhai. Actually, it's a very, very important question that needs to be asked. What can we do to make the industry better? Ami byaktigoto bhabe mone kori that there is a difference between the second generation businessmen coming into this and the young generation. Karon ashole apni dekhen koyta notun uddyokto ache ei industry te jara amader boyoshi ba amader theke kom boyoshi. যাদের প্রিভিয়াস জেনারেশন এই ইন্ডাস্ট্রিতে ছিল না, আই থিঙ্ক ভেরি ফিউ, ইফ আই এম নট মিস্টেক, আই ডু নট নো এনি ওয়ান লাইক দ্যাট, যাদের বাবা, চাচা, মামা, দাদা কেউ না কেউ করেছে, তাদের সেকেন্ড জেনারেশন আসছে, আমরা একইভাবে এসছি। ওয়াই ডিড উই কাম? কারণ দের ইজ আ রোম্যান্টিসিজম উইথ দিস ইন্ডাস্ট্রি। আমার বাপ চাচাদের কাছে সবসময় দেখেছি যে ওয়েন দে সি স্ট্রাগল ইন দিস ইন্ডাস্ট্রি, দে টেক ইট এজ আ চ্যালেঞ্জ, নাথিং ইজ ইম্পসিবল। এই সরকারের আমলে এর আগের বার 96 সময়ে একটা বন্যা হয়েছিল, যে সময় কিন্তু আপনার ঢাকার সব এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে, তখন আই থিঙ্ক নেভি টাকবোট করে ঢাকার থেকে কিন্তু মাল চট্টগ্রাম পোর্টে নিয়ে যাওয়া হয় এবং এক্সপোর্ট করা হয়, আপনার বিমানের প্লেনের সব সিট ফ্ল্যাট করে কার্গো প্লেন বানায় এক্সপোর্ট করা হয়। সো দিস ইজ ওয়াই উই লাভ দিস ইন্ডাস্ট্রি, যে এই ইন্ডাস্ট্রি ক্যান ব্রিং দ্য চেঞ্জ। শিরিন খুব সুন্দর করে আপনি বললেন যে হাউ দিস ইন্ডাস্ট্রি হ্যাজ বিন ফোর্স বিহাইন্ড দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দিস কান্ট্রি। ইম্যাজিন দিস, দ্যাট ওয়ের আওয়ার উইমেন ওয়ার 40 years আগো, আমাদের 40 বছর আগে আমাদের দেশের মহিলারা চিন্তা করতে পারতো না ঘরের বাইরে যে কাজ করবে, আজকে দে আর দ্য ব্রেড আর্নার্স অফ দেয়ার ফ্যামিলিস। ওয়াই? বিকজ অফ দিস ইন্ডাস্ট্রি, ইট হ্যাজ ব্রট ইন আ লট অফ চেঞ্জ। But going forward, agar challenges guli kintu different chilo, going forward the challenges are whole new ball game. Amra jodi ekhon apni fourth industrial revolution er kotha bolchen, amra jodi if we are really serious about this, amaderke infrastructure and IT, we have to go very serious about this, and this has to go hand in hand. Amra very simply jodi ebhabe chinta kore, amra sob shomoy sob jaygay shuni one stop solution. What is one stop solution exactly? Bangladeshe hocche, I might be very unpopular by saying this, but apne jodi chinta kore dekhen, there are certain organizations within the government who are offering one stop solution. Ultimately kintu oi prottekta desk e ota click korte hoy, ebong amader commercial ra prottekta desk e giye kintu eta click kore ashe. This is the reality. Ekhon etar theke apni kemne bet hoben? Etar theke ber hoyte hole amaderke chinta korte hobe amra API er maddhome agaite hobe. Amar ja requirement ache sarkarer kache, amra open book, we want to open our industry to the government. I have nothing to hide.
দেখেন আমার কি দরকার, দেখেন আমি কোন জায়গায় আছি, আপনি আমার ভ্যাট জানতে চান, আপনি আমার ট্যাক্স জানতে চান, আপনি আমার আই ওপেন আপ মাই এমআইএস টু ইউ, এপিআই এর মাধ্যমে আপনি প্রত্যেকটা কোম্পানির সাথে কানেক্ট করে দেন। যখন আমি ইম্পোর্ট করছি, যেরকম আপনার ব্যবসার ভিতরে যেসব ফ্যাক্টরি আছে, খুব ইজিলি কিন্তু ইম্পোর্ট, দে হ্যাভ মেড ইট ভেরি ইজি। আপনার আইপি নেন, আইপি নিয়ে আপনার কিন্তু ইম্পোর্ট পারমিশন খুব ইজিলি পেয়ে যাচ্ছেন। কিন্তু বাইরের ফ্যাক্টরিটা কিন্তু এই জিনিসটা খুব সময় লাগে, অনেক ডিফিকাল্ট। ইভেন দো বন্ড ইউডি আমার আমাদের বিজিএমএ কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে, তারপরেও কিন্তু অনেক কষ্ট, অনেক ডিফিকাল্টি আছে। তো যখন আপনি নিউ জেনারেশন, কেন আসে না সেকেন্ড জেনারেশন আসবে কেন? কারণ আমরা ইন্সপায়ার্ড, উই আর ইন্সপায়ার্ড বাই আওয়ার ফোর ফাদার্স, আই এম ইন্সপায়ার্ড বাই মাই ফোর ফাদার, শি ইজ ইন্সপায়ার্ড বাই হার ফাদার, তাহলে আমরা তো আসবো। কিন্তু আমাদের সাথে অন্য সেক্টরে যারা আছে, অনেক মেধাবী যারা আছে, সেটা করতে যাচ্ছিলাম সেরিনকে, যে আপনারা তো আপনাদের সেক্টর নিয়ে কথা বলছেন এবং ফরচুনেটলি দুজন একই সেক্টরে কাজ করেন, আমি অ্যাপেলস এর কথা বলছি, অন্যদের ক্ষেত্রে কি মানে সেই খোঁজ খবর আপনারা রাখেন, তারা কতটা সুবিধা করতে পাচ্ছে, তাদের জন্য এনভায়রনমেন্টে কি? এটা এটা খুবই ডিফিকাল্ট একটা লার্নিং কার্ভ। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এসে ইফ ইউ ডু নট হ্যাভ সামবডি হু ইজ গাইডিং ইউ এভরি স্টেপ অফ দ্য ওয়ে ইনিশিয়ালি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লার্ন। আপনি আরএমজি এর কথা বলছেন? ইয়েস, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লার্ন। অন্যান্য সেক্টর, অন্য সেক্টর মানে আরএনজির বাইরের সেক্টর, আই থিঙ্ক দ্যার ইজ এ ভেরি ভাইব্রেন্ট ইকোনমি বাংলাদেশ, আলহামদুলিল্লাহ ইজ এ ভেরি ভাইব্রেন্ট ইকোনমি। আপনি বিপিও যদি দেখেন, দ্যার ইজ এ ম্যাসিভ গ্রোথ ইন বিপিও সেক্টর, দ্যার ইজ এ ম্যাসিভ গ্রোথ ইন ইন্স্যুরেন্স সেক্টর, দ্যার ইজ এ ম্যাসিভ গ্রোথ ইন আদার ফাইন্যান্সিয়াল সেক্টরস, সো দ্যার ইজ এ গ্রোথ দেয়ার। বাট আলটিমেটলি আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ইকোনমি ইউএসপি কিন্তু হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমাদের মেজরিটি কন্ট্রিবিউটার কিন্তু হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির উপরে বেস করে কিন্তু বাকি সকল ইন্ডাস্ট্রি কিন্তু চলে। আপনি এখন বাংলাদেশে 100টা ব্যাংকও যদি দেন, 100টা ব্যাংকে যদি লাইসেন্স দেন, এবং হয়তো আসবেও এক সময় 100টা ব্যাংক বাংলাদেশে থাকতেই পারে, কিন্তু যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি না থাকে, তার দরকার আছে কিনা না এটা তো দরকার নাই, কিন্তু তারপর হয়তো বা আসবে, তাও হয়তো বা আসবে, আশাটা কিন্তু অস্বাভাবিক না। কিন্তু আসলে কোন ইন্ডাস্ট্রির উপরে বেস করে এই ব্যাংকগুলি চলবে? বাংলাদেশের সাম অফ দ্য বেস্ট ব্যাংকস যদি আপনি চিন্তা করেন, ইসলামী ব্যাংক বলেন, সোনালী ব্যাংক বলেন, তাদের পোর্টফোলিও কি গার্মেন্টসের সাথে? সো গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে নার্চার করতে হবে। আগের জেনারেশন আমাদের বাবাদের সময় দেখেছি, ব্যাংকাররা আমার বাবাদের সাথে ব্যাংকাররা এসে কাজ করতে হ্যান্ড ইন হ্যান্ড, যে কী করতে হবে, কীভাবে আমরা এক্সপোর্ট বাড়াইতে পারি, কী দরকার আপনার। এখন সিচুয়েশন ইজ ডিফারেন্ট, এখন ব্যাংকাররা কিন্তু চিন্তা করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে খারাপ, গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে হচ্ছে ক্যানাডাতে আপনার ভাবি পাড়া যায় থাকবে। সো দিস থিংস হ্যাভ টু চেঞ্জ, দিস মেন্টালিটি হ্যাভ টু চেঞ্জ। But ultimately, if you really want to have that change, amra jodi fourth industrial revolution chai, we need to look into how to have one-stop solutions everywhere, have the APIs working on our behalf so that we can be better connected, amader information technology jeno properly kaj kore, erokom na je ami on the face there is a screen but behind the scene ekjon computer niye ek age kagoj niye bosto, ekhon computer niye bosto, karon culture ke to change korte parben na. So culture ke change korte hole API use korte hobe. You have to have realistic parameters. Ekhon ekta steel industry ke jebhabe apni judge koren, garments industry ke jodi eki bhabe judge koren, this will be a complete blunder. Ebong eta hocche bolche sherin ekti shilper upore nirbhor kore ekti desh koto din cholte parbe, mane jebhabe apnara project korchen abar sei shilpo tar onektai hocche eta roptani shilpo kintu onektai abar amdani nirbhor কিছু ইম্পোর্ট করতে হয়। তারপর প্রশ্নের তো উত্তর একদম ডাইরেক্ট লাইনে দেওয়া যায় না, তো একটু পিছনের দিকে যাই আমরা। আমি ড্যানিয়েল ভাইয়া যেটা বললো, অবভিয়াসলি আই অ্যাম ইন অন দ্য সেম পেজ উইথ হিম, বাট একটু দ্বিমত পোষণ করছে কয়েকটা জায়গায়। আমরা সেকেন্ড জেনারেশন কেন? কারণ আমার বাবারা ফার্স্ট জেনারেশন ছিল। তারা যখন ব্যবসা শুরু করে, অ্যাপ্রক্সিমেটলি আমি আমার নিজের গ্রুপ থেকে বলছি, 1985 সাল থেকে আমাদের এনভয় গ্রুপের যাত্রা শুরু হয়। আমাদের তখন অ্যাপ্রক্সিমেটলি 2 লাইনের একটা ফ্যাক্টরি ছিল, 150+ মানুষকে নিয়ে সেটা চলতো, এবং আমি মনে করি যে সেই জার্নিটা তখনকার অনুযায়ী একটা বড় কম্পিটিটিভ চ্যালেঞ্জ ছিল। কিন্তু কারণ আমাদের দেশটি মাত্র মনে হয় 10 থেকে 15 বছর হয়েছিল তখন, যে আমরা যুদ্ধ শেষ করে দেশটিকে ইনফ্রাস্ট্রাকচারালি মোটামুটি সেট করার চেষ্টা করছি, তো তখন যে বাধাগুলো ছিল, আমি এটা চিন্তাও করতে চাই না যে ওই বাধাগুলো আমরা এখন ফেস করব। বাট দে ফেসড ইট, দে আমরা সাস্টেইন করেছি, ফেস করেছি, গ্রো করেছি, অ্যান্ড আমরা 40 বছর কিন্তু চালিয়ে যাচ্ছি। এবং আমাদের কিন্তু জাস্ট নট 40 ইয়ার্স ভিশন, আমরা 50 ইয়ার্স ভিশন, 60 ইয়ার্স ভিশন, আমাদের কিন্তু মেগা মেগা ভিশনসগুলো আছে এখানে। সো সব মিলিয়ে আমার যেটা মনে হয় যে প্রথম জেনারেশন যখন একটা ব্যবসা শুরু করে, অ্যাপ্রোচটি একটু ডিফারেন্ট থাকে।
অবশ্যই ডিফারেন্ট থাকবে। এবং আপনারা যেটা আপনার যেটা প্রশ্ন এখন ছিল যে এখন আমরা একটা পার্টিকুলার সেক্টরের উপর বেস করে কেমনে দেশটিকে চালাচ্ছি, আসলে আমাদের একটা জিনিস একটি শিল্পের উপরে আমরা কেমনে দেশটি করি। আসলে আপনার একটা জিনিস আমরা বলছি যে আমাদের আগে যখন আমরা এই জার্নিটা শুরু করি দেয়ার ওয়াজ নট মেনি ওয়ার্কার্স, কিন্তু এখন আমরা অ্যাপ্রক্সিমেটলি 40 লাখ মানুষ ডিরেক্টলি অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল সেক্টরের সাথে জড়িত, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে অ্যাপ্রক্সিমেটলি 2 কোটি মানুষ কিন্তু আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অ্যান্ড দিস ক্রুশাল ফ্রন্ট লিঙ্কেজের সাথে কাজ করছে। তো 2 কোটি মানুষ বাংলাদেশের এই পুরো সেক্টরটার সাথে জড়িত, তো এটা অ্যাকচুয়ালি অনেক বেশি ক্রুশাল। বা তার মানে এটাই না যে আমরা শুধুমাত্র ওই একটা সেক্টরের উপরেই কিন্তু জোর দিচ্ছি, কিন্তু এই সেক্টরটার গুরুত্বটা আমাদের বুঝতে হবে। যখন আমরা বিদেশে যে বলি যে আমাদের বাংলাদেশ একটি সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং নেশন ইন দিস ওয়ার্ল্ড, আমরা কেন আপনারাও সবাই কিন্তু অনেক গর্বের সাথে এটা বলি, কিন্তু সেই সেক্টরটা কি আমরা কি যথেষ্ট ভ্যালু, যথেষ্ট সাপোর্ট এন্ড যথেষ্ট ব্যাকআপ দিয়ে আসছি? আমি এটা বলা হয়ে থাকে তো বাংলাদেশ তৈরি পোশাক খাতই সবচেয়ে সুবিধাভোগী। এই ব্যাপারে আমার একটা কোয়েশ্চেন আছে, লাস্ট ইয়ার অ্যারাউন্ড দিস টাইম প্রবাবলি না তার একটু আগে, যখন মার্চের 8 তারিখে মনে হয় আমরা প্রথম শনাক্ত হয়েছিল কোভিডের একটা কেস, তারপর থেকে তো বিভিন্ন প্রতিদিনই 2, 3, 5, 6 করে হতো। তো একদিন আমি টিভির পর্দায় আমি বসে মনে হয় চা খাচ্ছিলাম, তখন দেখলাম যে লেখা উঠলো 9 জন শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে একজন গার্মেন্টস ওয়ার্কার। তো আমি খুব বিস্ময়ের সাথে টিভির দিকে তাকিয়ে আছি যে বাকিগুলো কি মানুষ কি হাউস ওয়াইফ ছিল, তারা কি কারোর কোনো চাকরি ছিল না, না শুধুমাত্র একজনই চাকরি করে এবং বাকিজনের ডেজিগনেশন বলার মতো কোনো ডেজিগনেশন ছিল না। তো আমি মনে করি যে কিছু কিছু উস্কানিমূলক এরকম লাইনগুলো আমরা যদি না বলি হয়তো বা এই সেক্টরটিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের জন্য আরেকটু বেশি ইজিয়ার হয়ে যায়। তার পাশাপাশি আপনি রিসেন্টলি দেখবেন একটি বেভারেজ ফ্যাক্টরি, শেজানের বেভারেজ ফ্যাক্টরিতে আগুন লেগেছিল। বিশ্ববাজারে একটি কমন ফেনোমেনন আমরা দেখছি, সবাই বেভারেজ ফ্যাক্টরি না লিখে এখানে বেভারেজ কারখানা না লিখে জাস্ট সিম্পল কারখানা লিখছে। মানুষের পৃথিবীতে এমন একটি মানে একটি ধারণা হয়েছে যে বাংলাদেশে কারখানা মানে খালি রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিংবা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলই আছে। তো অনেকে ইভেন এই পর্যন্ত পর্যায়ে চলে গেছে বলতে যে অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্সে তাদের কাছ থেকে লাইসেন্স নিয়ে নেওয়া উচিত, কারণ তাদের ওখানে আবার আগুন লেগেছে। ইগনোরেন্স ক্যান গো টু দ্যাট লেভেল যে তারা এটাকে ডিগিনো করতে ইম্পর্টেন্স ফিল করে না যে আসলেই কোন জিনিসটা হয়েছে। তো আমরা একটা সেক্টরের উপরে আসলেই কখনো ভিত্তি করে উঠতে চাইনি, কিন্তু এই সেক্টরটা ব্যাকবোন হয়ে গেছে একটা দেশে। এবং আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সরকার একটি শিল্পবান্ধব সরকার, একটি শ্রমবান্ধব সরকার, এবং তিনি সময় উপযোগী অনেক অনেক এমন ডিসিশন নিয়েছে যেটা আমাদের জন্য দরকার ছিল, এবং একমাত্র তার দূরদর্শিতার কারণেই কিন্তু এটা পসিবল হয়েছে। তো আমি মনে করি যে অনেকে হয়তো বা ভাববেন যে আমরা অনেক অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছি, কিন্তু আসলে ওয়েন উই মেক সাচ আ বিগ ইনভলভমেন্ট ইনভেস্টমেন্ট এন্ড জব ক্রিয়েশন, নট অনলি অ্যাডভান্টেজ প্রভাবশালীও বলা হয়ে থাকে, যে সেটা হয়তো বা অনেকে অনেক অ্যাডজেকটিভস ইউজ করে থাকেন, এর মধ্যে ওয়ান অফ দোজ আর দ্যাট। আমাদেরকে এই খাতের অনেকেই এখন বলা হয়, অনেকেই পার্লামেন্টে আছেন, ক্যাবিনেটে আছেন, সো অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল একটা ট্রেড বডি বিজিএম। আসলে একটা জিনিস আপনি বুঝতে হবে, আমি নিজে যখন এখন অর্গানাইজেশনে কাজ করছি বিজিএম এর মতো একজন, আপনি দেখবেন যে যারা যারা মেইনলি পলিটিক্সে এখন জড়িত আছেন তারা কিন্তু একটি অর্গানাইজেশনকে সাকসেসফুলি রান করার এক্সপিরিয়েন্স নট জাস্ট 1 or 2 years, ওভার মেনি মেনি ইয়ার্স তারা কিন্তু গিয়েছে। এমন না যে আমি কোথাও পড়েছি যে ব্যবসায়ীরা পলিটিক্সে যেতে পারবেন না, কিন্তু তারপরও আমরা কিন্তু যখন নগরপিতার কথা চিন্তা করি, বাংলাদেশের একটি ঐতিহাসিক দৃষ্টান্তমূলক স্টেপ সেট করে গিয়েছিল অ্যাজ আ মেয়র আমাদের প্রয়াত আনিসুল হক আঙ্কেল, কিন্তু আমি মনে করি যে তার আগে পর্যন্ত কিন্তু আমরা মেয়রটাকে এরকম হিরোইক রোলে কখনো দেখিনি। এখন হতে পারে সে একজন খুব ডাইনামিক মানুষ ছিল, কিন্তু তারপর থেকে ধারাবাহিকতাটা কিন্তু একইভাবে চলে আসছে। তো আমরা তখন ব্যবসায়িক টার্ন পলিটিক্স নিয়ে আমরা পলিটিশিয়ানদের নিয়ে হয়তো বা সমালোচনা করতে পারি, যদি তাদের আসলে এক্সাম্পলসগুলো বা তাদের করণীয় কাজগুলো হয়তো বা আমাদের কাছে নেগেটিভ লাগছে, কিন্তু আমি নিজের কনস্টিটিউশন, আমার বাবার কনস্টিটিউশন খুলনা 4 দেখে বলতে পারি যে উই আর ইউজিং দ্য মেজরিটি অফ দ্য রিসোর্সেস দ্যাট দ্য গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং, অ্যান্ড আফটার দিস টার্ম উই উড ইন লাইক টেল দ্য গভর্নমেন্ট, দ্য পিপল অফ দ্য গভর্নমেন্ট, যে আপনারা এসে খুলনা 4কে দেখেন কিভাবে আমরা, অবশ্যই অবশ্যই, ইভেন এই কোভিড এর মধ্যেও আমি দেখেছি আমার বাবাকে, সত্যি কথা আজকে প্ল্যাটফর্ম বলো, তাকে যতটাই আমি ভয় দেখাই যে বাবা এখন যেও না,
হিল স্টিল গো ওভার দেয়ার বিকজ এটা হচ্ছে মানুষের টান, আমরা কাজ করার জন্য নেমেছি। প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু সচ্ছল অবস্থায় পলিটিক্সে নেমেছে, তো তার এখান থেকে নেওয়ার বেশি কিছু নেই, সে কিন্তু জনগণের কাজ করার জন্য, কল্যাণের জন্য গিয়েছে। তো আমি মনে করি এটাকে আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে দেখি রাদার দেন অ্যাজ এ নেগেটিভ ক্রিটিসিজম। অ্যান্ড অবশ্যই আমি এখানে বলবো যে আমাদের নেত্রীর দূরদর্শিতা আবার আছে, শুধুমাত্র এই পার্টি থেকে নয়, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকেই কিন্তু ব্যবসায়ীরা এখন প্রোঅ্যাক্টিভলি পার্লামেন্টে পার্ট নিচ্ছে। অ্যান্ড উই ফিল দ্যাট ইট ইজ মুভিং অন এ ভেরি সাকসেসফুল পার্ট। আপনি দেখবেন যে কোনো উন্নত ব্যবসায়িক দেশেই কিন্তু ব্যবসায়ীরা কিন্তু পলিটিক্সে পার্ট নিয়ে থাকে এবং এটাকে কখনোই নেগেটিভলি দেখা হয়নি। আশা করি আমরা ওই স্টেপে এগিয়ে যাচ্ছি। দানিয়েল, একটু আপনি যেমনটা বলছিলেন, আপনার কথা যদি আমি ভুল না বুঝে থাকি, করাপশনের এক ধরনের ইঙ্গিত ছিল যেটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে একটা বড় সমস্যা। এই সমস্যা কীভাবে ফেস করেন আপনারা এবং এটি কীভাবে অ্যাড্রেস করা উচিত বলে মনে করেন? আমি আপনি তো অনেক খাতের সঙ্গে, ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা শেরিন উল্লেখ করেছে, তার সঙ্গে আপনি ইনভলভ। জি, আসলে এটা ভেরি ক্রিটিক্যাল একটা পয়েন্ট। আমি আই ডু নট, আমার মনে আছে একটা সময় তৃতীয় মাত্রায় যে কোনো আলোচনার মধ্যে প্রতিদিন করাপশনের ইস্যুটা আমাদেরকে আলোচনা করতেই হতো। জি, আসলে দেখেন কম বেশি করতে হয়, দেন করাপশন আই থিঙ্ক ইজ এ কালচার। ইভেন কোভিড এর মতো আমাদেরকে করাপশন নিয়ে কত কিছু কথাবার্তা বলতে হয়। আই থিঙ্ক করাপশন কোথায় নাই, corruption kothay nai, that's a question that nobody can answer me correctly. Corruption sob jaygay ache, corruption apne prithibite emon kono jayga nai, emon kono desh nai, emon kono shohor nai, emon kono byabshayik elaka nai jekhane apnar corruption nai, because corruption is a human nature problem. Eta amader nature er somoshya, eta culture er somoshya, eta kono matrar parthokyo to ache, but eta kintu again eta hocche it's a cultural issue. If I do not corrupt, I will not allow others to corrupt me. এটা ব্যক্তিগত একটা চয়েস, কিন্তু এখন আপনি টু গেট আহেড অফ দ্য লাইন, আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু পে দ্য স্পিড মানি ইউ উইল পে দ্য স্পিড মানি, বাট আপনি যদি ইফ ইউ গো বাই দ্য বুকস, আপনি একটু দেরি করে গেলেন লাইনে, শেষ করলেন শেষ করে, তাও ইটস আ পার্সোনাল চয়েস আই বিলিভ। করাপশন ইয়েস ইটস আ মেজর প্রবলেম, কিন্তু আমি মনে করি যেরকম আমাদের খুব সুন্দর করে বললেন ব্যারিস্টার শেরিন, উনি বললেন যে উনি আমার সাথে এগ্রি করেন একটা পয়েন্ট নিয়ে রিগার্ডিং দ্য ফার্স্ট জেনারেশনস চ্যালেঞ্জ। I think I could not get my point out straight. I'll come to the corruption point in a bit. I am inspired by them, and I think Bangladesh emon khub kom manush ache jara amader ager generation e the way they have faced challenges, the way they have come up on top of it, eta challenge mokabela korar khomota khub kom jaygay ache jotora Bangladesh e garments industry er uddyoktader modhe ache। আপনি বললেন যারা সাকসেসফুলি আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির থেকে নেতৃত্ব দিচ্ছেন, ওয়েদার এটা আমাদের সিটি কর্পোরেশন হোক বা এটা আমাদের বিভিন্ন জায়গায় হোক না কেন, এটার কারণ আছে। এই রানা প্লাজার মতো সিচুয়েশন হ্যান্ডেল করার পরে আপনার বিজেপি প্রেসিডেন্ট ওইটা হ্যান্ডেল করতে পারছে, এটা আর কেউ কি? আপনি অনেস্টলি বলেন, আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আই লেট মি আস্ক ইউ কোয়েশ্চেন, ইন ইউর অনেস্ট ওপিনিয়ন, ওয়াজ দ্যার এনি ওয়ান এলস বেটার ইন দিস কান্ট্রি টু ডিল উইথ দ্যাট সিচুয়েশন, উইথ দি ইন্টারন্যাশনাল প্রেশার দ্যাট দের ওয়াজ, the international condemnation that there was? Eta apne Sajib group er factory kotha uni bolen, absolutely I agree with her, je kono factory agun lagok kotha ashe je eta specify korona je eta garments industry, karon prithibite shobai jane Bangladesh e garments industry chara ar kono industry nei, to kono ekta factory te agun lagle emon bhabe portray korano hoy jeno eta garments industry te legeche agun, even though we have some of the safest, some of the most eco-friendly factories in the world বাংলাদেশ। কিন্তু ওই প্রেসার, এই যে অ্যাকর্ড অ্যালায়েন্সের ওই প্রেসার ছাড়া তো আপনারা না দেখেন অ্যাকর্ড অ্যালায়েন্স দেখেন একটা জিনিস কি, আপনি বলছেন যে প্রেসারটা আপনি ডিল করেছেন, কিন্তু প্রেসারটা না হলে তো এরকম থাকতে না, আজকে যে এখন গুণগানগুলো করবেন আপনি যে যে গ্রিন ফ্যাক্টরির কথা বলছেন বা যাই বলেন না, ওটা না হলে তো আপনি এই পর্যায়ে আসতেন না। জিনিসটা হচ্ছে কি, প্রেসারটা না, ইটস এ ম্যাটার অফ এডুকেশন। আমাদের অনেক কিছু জানা ছিল না, কারণ জানার সুযোগ ছিল না। এখানে আপনার বিল্ডিং সেফটির কথা যদি বলি, বিল্ডিং সেফটি বাংলাদেশে ঢাকা শহরের কথা বলেন, ঢাকা শহরে কতগুলি মাল্টি স্টোরিড বিল্ডিং আছে যারা ফায়ার সেফটি, কোনো রকমের ফায়ার সেফটি মেজার্স নাই, কিন্তু দে আর ভেরি ল্যান্ডমার্ক লোকেশনস নিয়ে তারা কিন্তু বিল্ডিং করেছে। কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনি যে কোনো জায়গায় যান, এখানে কিন্তু আপনি এটা পাবেন। কেন? আমাদের কি পলিটিক্যাল উইল ছিল না, পাওয়ার ছিল না টু স্টপ অ্যাকর্ড অ্যালায়েন্স? অফকোর্স গার্মেন্টস ইন্ডাস্ট্রির অতটুকু ক্ষমতা আছে, আমরা একই সাথে ডিসকাস করছি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কতটুকু আপনার ইনফ্লুয়েন্স আছে দেশে পলিসি ম্যাটারে, কতটুকু ইনফ্লুয়েন্স আছে। যদি থেকে থাকে তাহলে কি আমরা অ্যাকর্ড অ্যালায়েন্সকে বন্ধ করতে পারতাম না? ডেফিনেটলি পারতাম, কিন্তু এটা একটা ইউনাইটেড কনসিয়াস ছিল।
যে না আমরা ভালো হব, আমরা ভালো থাকব। কারণ এই ফ্যাক্টরিগুলিতে কিন্তু আমরা নিজেরাই থাকি, আমার ফ্যাক্টরিতে আমিই তো সময় দেই, আমার ফ্যাক্টরি যদি পুড়ে যায়। বলছিলেন যে আপনারা গর্ব করেন, হ্যাঁ আমরা দ্বিতীয় বৃহত্তম সাপ্লায়ার বা এক্সপোর্টার গার্মেন্টস এর কথা আপনি বলছিলেন। রানা প্লাজার দুর্ঘটনার পরে কিন্তু বাইরে যত জায়গায় গেছে রানা প্লাজা কিন্তু সবাই জানতো, জি, এবং এই দুর্ঘটনার কথাও কিন্তু মানুষ বলতো। জি নিশ্চয়ই, দেখেন আপনি দুর্ঘটনা হলে আমাকে ক্রিটিসাইজ করবেন না, এটা তো সম্ভব না, ক্রিটিসাইজ করবে স্বাভাবিকভাবে। আমরা কালেকটিভলি যদি আমরা এই এটা প্রেজ নেই বা ক্রেডিট নেই যে আমরা সেকেন্ড মোস্ট এক্সপোর্টিং নেশন ইন দ্য ওয়ার্ল্ড ফর আরএমজি, তাহলে আমাদেরকে ব্লেমও ইকুয়ালি নিতে হবে, এবং নিয়ে আমরা কিন্তু অ্যাকশন নিয়েছি। এমন না যে এই ব্লেম করার পরে আমরা বসে গেছি বা এটাকে ডাইভার্ট করেছি, স্যান্ড বক্সিং করেছি, না, নাথিং লাইক দ্যাট। আপনি বাংলাদেশে এখন দেখেন, উই হ্যাভ দ্য সেফেস্ট ফ্যাক্টরিজ ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশে, উই হ্যাভ দ্য মোস্ট ইকো ফ্রেন্ডলি ফ্যাক্টরিজ ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশে, তাহলে এটা তো গর্ব করার বিষয়। শুধু যে আমরা এক্সপোর্ট করছি নাম্বারস, ক্রাঞ্চিং নাম্বারস, তা না, কিন্তু আমরা কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলিকে সেফ করেছি। এবং আপনি আরেকটা জিনিস দেখেন, আমরা শুধু সেফটির কথা বলি, বাংলাদেশে এত বেশি ওভারবেয়ারিং লেবার ল অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নেই যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছে। আমাদের ওয়ার্কারদের যে সেফটিটা আছে, সিকিউরিটি, জব সিকিউরিটি আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, আই এম সরি, বাট অন্য যে কোনো ইন্ডাস্ট্রির সাথে আপনি কম্পেয়ার করেন, এরকম কিন্তু সিকিউরিটি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নেই। অনেক ওভারবেয়ারিং লস, ইয়েস, দ্য লস আর ভেরি ওভারবেয়ারিং, বাট অ্যাট দ্য সেম টাইম দে প্রোভাইড আ লট অফ সিকিউরিটি টু আওয়ার ওয়ার্কার্স, উইচ ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই দ্য ওয়ার্কার্স আর সো গুড। আপনি কোভিডের মধ্যে একটা কথা আসছে যে কেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ থাকা উচিত বা থাকা উচিত না, কথার কথা, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যখন খোলা থাকেও উনি বললেন যে একটা নয় জনের মধ্যে একজন মারা গেছেন, তো নয় জনের মধ্যে একজন, তারপরে আই থিঙ্ক ইট ইজ আ ভেরি গুড রেশিও, কারণ আমাদের ওয়ার্কাররা অনেক ডিসিপ্লিন, আমাদের ওয়ার্কাররা অনেক ভদ্র জাতি ওয়ার্কার, এবং আমাদের ওয়ার্কাররা কমপ্লায়েন্সকে বুঝে। আপনি বললেন যে আমরা ধাক্কা খাওয়ার পরে কমপ্লায়েন্স করেছি, না, কমপ্লায়েন্স মনের থেকে আসছে, আমরা সিকিউরিটি চেয়েছি আমাদের ওয়ার্কারদের, কারণ আমাদের ওয়ার্কার ভাই বোনদের সাথে আমরা একসাথে থাকি, একসাথে থাকি, আমরা সবসময় থাকি। আমি আমার ফ্যাক্টরিতে সারাক্ষণ যদি থাকি, আমার ফ্যাক্টরিতে যদি দুর্ঘটনা হয়, তাহলে আমার ওয়ার্কার ভাই বোনদের সাথে আমিও, আমারও তো সমস্যা হবে নাকি, নাকি আমি বেঁচে যাব? হয়নি তো, রেকর্ড তো তা বলে না। হয়েছে আপনার ঢাকা, আই ফরগট দ্য নেম অফ দ্য ফ্যাক্টরি, আই লেট ইউ নো, ঢাকা একটা ফ্যাক্টরিতে কিন্তু এরকম আগুন লেগেছে আফটার আওয়ার্স, ওয়ার্কাররা কেউ ছিল না, মালিক বেচারা একলা কিন্তু ছিলেন। তো এরকম আমরা তো কেউ মানে প্রতিপক্ষ না, না না, আমি আই এম জাস্ট আ লিটল ওভার এক্সাইটেড, এক্সকিউজ মি ফর দ্যাট, বাট দ্য রিয়ালিটি অফ দ্য ম্যাটার ইজ গার্মেন্টস ইন্ডাস্ট্রি হ্যাজ চেঞ্জ দ্য নেচার অফ আওয়ার ইকোনমি। আমরা খুব সুন্দর করে উনি বললেন যে আমাদের বিফোর 1985, 10-12 ইয়ার্স আফটার উই আর ইন্ডিপেন্ডেন্ট, আমাদের দেশের অবস্থা কী ছিল, ওইখান থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এসছে, এসে এখন আমরা কোন জায়গায় আছি, উই আর নাও দি ইমার্জিং ইকোনমি অফ সাউথ ইস্ট এশিয়া, দিস ইজ আ লট টু বি প্রাউড অফ, বাট অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ আ লট অফ রেসপন্সিবিলিটি, কারণ আমরা শুধুমাত্র কিন্তু সেকেন্ড জেনারেশন এখন ইন্ডাস্ট্রিতে আসছে, আমাদের কিন্তু নিউ জেনারেশন আসছে না। আমাদের দেশে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে যারা কিন্তু কন্ট্রিবিউট করতে পারে ইন্ডাস্ট্রিতে, এবং যদি দে বিকাম এন্টারপ্রেনার্স উইথ কারেক্ট পলিসি সাপোর্ট, আমরা যেভাবে করে স্টেপ বাই স্টেপ গাইডেন্স পাই আমাদের প্রিভিয়াস জেনারেশন থেকে, এই স্টেপ বাই স্টেপ গাইডেন্স কিন্তু অনেকে পায় না, পাচ্ছে না, যে কারণে দে উইল ফিল ডিসকারেজ। ওনাদেরকে ইন্ডাস্ট্রিতে আনতে হবে টু ব্রিং দ্য ইন্ডাস্ট্রি, টু মেক দ্য ইন্ডাস্ট্রি মোর ভাইব্রেন্ট, উই হ্যাভ টু ডু দ্যাট ফর দ্যাম। এটা যদি না করা হয়, এই পলিসি ম্যাটারগুলি চেঞ্জ না করা হয়, দেন উই উইল নট সি ইয়াং জেনারেশন কামিং টু দিস ইন্ডাস্ট্রি। করাপশন সম্পর্কে আপনার অবজারভেশন কি বাংলাদেশে, এবং মানে ফেস করেন কি না, চ্যালেঞ্জ বলে মনে হয় কি না? অবশ্যই এখানে কয়েকটা জিনিস চলে আসে, তার আগে জাস্ট আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, ওয়েন উই ওয়ার টকিং অ্যাবাউট দিস, যে আপনি যে আমাদেরকে বললেন যে রানা প্লাজার পর হয়েছে বলেই অ্যাকর্ড অ্যালায়েন্সটা আপনারা করেছেন, না হলে করতেন না। আসল কথা হচ্ছে কি, এই সেম এরকম একাধিক, না না অবশ্যই, এবং এই ধাক্কাটা আল্লাহ মাফ করুক যদি এটা আমাদের কোনো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে না হয়ে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে হতো, আপনি হয়তো বা সিমিলার কোনো চ্যালেঞ্জ কিংবা পৃথিবীর বুকের থেকে এত বেশি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আপনি দেখতেন না। এরকম কিন্তু অনেক সময় অনেক বেভারেজ ফ্যাক্টরিতেও হয়ে থাকে, অনেক কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে, পুরান ঢাকায় আমরা বিভিন্ন ধরনের এরকম কিন্তু অগ্নিকাণ্ড দেখেছি যেখানে হাজার হাজার মানুষও মারা গিয়েছে, কিন্তু এটা নিয়ে পৃথিবীর বুকে এত সমালোচনা হয় না। আমাদের হওয়ার অন্যতম রিজন হচ্ছে উই আর গেটিং বিগ অ্যান্ড উই আর গেটিং অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সো এটার সাথে আমাদেরকে এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা মেনেই কিন্তু আমরা চলছি। আপনি এটার ঊর্ধ্বে যদি আপনি কিছু দেখেন, আমি একটা ছোট একটা উদাহরণ দিচ্ছি, 1952 ইউনাইটেড স্টেটসে একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছিল,
ওই আগুনের পরে ওদের কোর্টে এই কেসটা চলাকালীন অবস্থায় 30 বছর পর যে তারা আইনটা চেঞ্জ করেছে, রানা প্লাজা হয়েছে 2013 এ, উইদিন 18 মান্থস আমরা কিন্তু আমাদের আইনে চেঞ্জ এনেছি এবং আগেন লেবার ল গট চেঞ্জ ইন 2018 অ্যান্ড ইট ওয়াজ প্রমালগেমেটেড ইন 2015। তো আমরা কিন্তু উই আর রেডি টু চেঞ্জেস, এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব কিছু আমরা করছি, এবং শুধুমাত্র আমরা কিন্তু অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্সের ওই পার্টে যেয়ে কিন্তু আমরা থেমে থাকতে পারতাম, আমরা কিন্তু সেটা করিনি। আপনি দেখবেন রিসেন্টলি কিন্তু বিজেপি গট অ্যাওয়ার্ডেড বাই ইউএসজিবিসি ফর দ্য গ্রিন বিল্ডিং কাউন্সিল, যেটা আমরা বলে থাকি, ফর সাম অফ দ্য বেস্ট গ্রিন ফ্যাক্টরিজ ইন দিস কান্ট্রি অ্যান্ড ফর সাস্টেনেবিলিটি অ্যান্ড আদার ইস্যুস অ্যাকম্পানিড উইথ দ্যাট। তো আমরা কিন্তু দৃষ্টান্তমূলক উদাহরণ রেখে যাচ্ছি পৃথিবীর অন্যান্য দেশের ফ্যাক্টরিগুলোর জন্য যে একটা দুর্ঘটনা, নট ঘটনা, ইটস আ দুর্ঘটনা যেটা যে কোনো ইন্ডাস্ট্রিতে হতে পারে, ওইটার পরিপ্রেক্ষিতে আমরা কেউ বসেছিলাম না, উই ওয়ার্কড ফর ইট অ্যান্ড উই ইম্প্রুভড ইট অ্যান্ড উই ইম্প্রুভড ইট ইন সাচ আ ওয়ে যে এখন অন্যান্য দেশ আমাদেরকে দেখে। সো এইটা করে আমরা যেখানে এসেছি, এখন যদি আমি করাপশনের পয়েন্টে আসি, করাপশন ইজ আ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ ইন এনি ইন্ডাস্ট্রি ইউ সি। আমি এটাকে ছাড়া আমি আসলেই বলতে পারবো না যে কোনো ইন্ডাস্ট্রি করাপশন ছাড়া চলছে, বাট ইট ডিপেন্ডস এই করাপশনটা কোন লেভেলে এবং কোন ফর্মে যাচ্ছে। দের ইজ আ বিউরোক্রেসি উই সে। আপনি দেখবেন যে আমরা অনেক সময় বলে থাকি যে নারীদের জন্য এসএমই ব্যবসায়ে কিছু লোন ইন্টারেস্ট অনেক কমে তাদেরকে দেওয়া হয়, কিংবা নতুন নতুন ছোট এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে তাদের জন্য অনেক সময় দেওয়া হয়, এবং পরবর্তীতে তারা তাদের যখন ব্যাংকে যে তারা এই সহায়তাটা চেয়ে থাকে, ব্যাংক তাদের কাছে অনেক ইনফরমেশন চায়, তারা দিয়ে আসলো, কিছুদিন পরে আরও কিছু ইনফরমেশন চায়, তারপরে সেটাও তারা দিল, তারপরে ইনফরমেশন দিতে দিতে একটা পয়েন্টে যে দিচ্ছে সে বুঝে যায় যে ইনফরমেশন তারা চাচ্ছে না, তারা অন্য কিছুও চাচ্ছে। This is the corruption as well. On the other hand, the delayed level of work, jeta fast track e kora jeto, that is also a form of corruption. Yeah, of course. So shob jaygay kintu amra kom beshi corruption ta kon level e hocche seta amader dekhar bishoy. তবে হ্যাঁ, এটা একটা জিনিস যে আমরা যদি করাপশনটাকে একটু কমিয়ে আনতে পারি, এই যে এত ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদের থাকছে অন আ পলিসি লেভেল অ্যান্ড অন আদার স্ট্রাকচারাল অ্যান্ড ডেমোগ্রাফিক লেভেল থেকে যদি আমি কথা বলি, তাহলে হয়তোবা আমরা আরও ইজিয়ারভাবে একটি স্ট্যাবলিশমেন্টটাকে রান করাই না শুধু, ওটাকে গ্রোথ অ্যান্ড ওটার ফার্দার সাস্টেনেবিলিটিটা এনশিওর করতে পারি। তো করাপশন অ্যাজ ইট ইজ আ পার্ট অফ লাইফ, অল উই ক্যান ডু ইজ লিমিটেড। আপনি যেদিন আপনি দ্য ফাইট অফ করাপশনটাকে জিরো করার জন্য আপনি নেমে যাবেন, হয়তো ইউ উডেন্ট বি দ্য পার্সন লাইকড বাই অল। সো ওই ক্ষেত্রে যে উই ক্যান লিমিটেড, টোটালি এলিমিনেট করাটা আসলে হয়তো বা সময়ের দাবি এখনো হয়নি, বাট ওভার দ্য পিরিয়ড হয়তো বা ইনশাল্লাহ করতে পারবো। অ্যাট লিস্ট করাপশন করলে কেউ তাকে আইনের আওতায় আনা, অবশ্যই এখানে তো আমরা আইন, আমি ইফ আই এম টকিং ফ্রম আ পার্সপেক্টিভ অফ আ ব্যারিস্টার অ্যাজ অ্যান অ্যাডভোকেট, ওখানে অনেক এরকম প্রভিশনস আছে, আমরা এটা নিয়ে এবং অহরহ কাজ করে থাকি, মামলা বছরকে বছর পড়ে আছে, চলছে, আবার হিয়ারিং হচ্ছে, আবার চলছে, স্টে হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, সব মিলিয়ে যে জিনিসটা দেখা যায় যে আসলে এত সময়ের ব্যবধানে যদি একটি রায় আসে, এটার জন্য মানুষকে পার্সু করতে চায় না। সো ওয়েন ইভেন ইউ গো ইন অ্যান আউটসাইড কোর্ট সেটেলমেন্ট, এটাও কিন্তু জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এক্স্যাক্টলি, অ্যান্ড জাস্টিস নট প্রপারলি ডেলিভার্ড ইজ অলসো অফ আ সিমিলার নেচার। সো এইসব জায়গাগুলো আমরা ওভার দ্য টাইম, আসলে রাতারাতি কোনো কিছুই সম্ভব না, যেভাবে আমি আমার কো-স্পিকার বলছিলেন যে ওয়ান স্টপ সলিউশন, দের ইজ নো ওয়ান স্টপ সলিউশন অ্যাকচুয়ালি, নো ম্যাটার হাউ উই প্রোভাইড দের ইজ অলওয়েজ আ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আ ফ্রন্ট, বাই দ্য বাই রয়ে যায় সবসময়। সো এই বাই দ্য বাইগুলোকে আমরা ইনকর্পোরেট করে শেষের দিকে খুব ছোট করে বলবেন, কোভিড কি পরিমাণ চ্যালেঞ্জ নিয়ে আসলো আপনাদের সামনে? এটা আসলে ছোট করে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, যদিও এখন অবশ্য মহামারী এমন একটা জিনিস যেটা আসলে আমাদের জীবনকালে অ্যাকচুয়ালি কেউই আমরা দেখিনি, সো দিস ইজ সামথিং নোভেল, এই জন্য এটাকে বলা হয়। কোভিড আমাদের পুরো পৃথিবীটাকে একটি নতুন জিনিসের সাথে মানে পরিচয় করিয়ে দিচ্ছে, ওটা হচ্ছে স্টেইং এট হোম অ্যান্ড ডুইং এভরিথিং ফ্রম হোম। জুম ইজ নাও দ্য নর্ম ইন আওয়ার লাইভস, বাট জুমে বসে থেকে তো আসলে আমাদের এই টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টরটাকে চালানো সম্ভব না। তো আমি আমাদের ফ্রন্টলাইনার্স, যেসব আমাদের শ্রমিক ভাই বোনরা আছে, তাদের জন্য আমি আসলে আই ডু স্যালিউট দ্যাম, বিকজ যখন পুরো পৃথিবী was against this thing whole running, তারা কিন্তু আমাদের সাথে থেকেছে, আমরা কিন্তু ইন্ডাস্ট্রিটা চালিয়ে গিয়েছি, এই জন্য কিন্তু অনেক দেশ যেভাবে ধাক্কাটা খেয়েছে আমরা কিন্তু এখন পর্যন্ত সেই পর্যায়ে যে থামিনি। হ্যাঁ, দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন আমাদেরকে সুন্দরভাবে তিন মাস, আমরা অনেক ফ্যাক্টরি চার মাস লাস্ট ইয়ার যখন ফার্স্ট ওয়েভ এসেছে আমাদের বন্ধ ছিল, সেই সময় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি ওয়েজ সাপোর্ট দিয়েছিলেন। এখানে আসলে এটা বলা খুব গুরুত্বপূর্ণ যে এটাকে অনেকে প্রণোদনা বলেন, ইট ওয়াজ নট আ প্রণোদনা,
অ্যাকচুয়ালি ইট ওয়াজ মোর লাইক আ লোন গিভেন ইট ইন আ লোয়ার ইন্টারেস্ট এটা সময়ের দাবি ছিল উনি বুঝেছেন অনেকে হয়তো বা বুঝেনি জেনারেল মানুষদের জন্য কারণ সবার কিন্তু অ্যাক্সেস নেই আপনি জানেন না না এটা অনেকেরই অনেক বিভিন্ন ভাবে অ্যাক্সেস ছিল প্রণোদনা ডিক্লেয়ার করা হয়েছে অনেকে প্রণোদনা নিতে পারেনি কারণ তার কিন্তু access to finance টা নেই এখানেও আরেকটা কথা আছে প্রণোদনাটা দেওয়া হয়েছে কিন্তু কমার্শিয়াল ইনস্টিটিউশনস কিন্তু দিয়েছে আমাদেরকে অনেক দেরিতে ততক্ষণ কিন্তু আমরা চালিয়েছি জিনিসটা সো এটা সেক্টরের দাবি বলেন এটা দেশের স্বার্থে বলেন আমরা কিন্তু চলছি এই কোভিড-19টাকে কমব্যাট করে বলেন তবে হ্যাঁ এখানে কিছু জিনিস আমি এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে বলতে চাই সেটা হচ্ছে যে কোভিড-19 ইজ আ ভেরি বিগ পুশ ফর আস আন্তর্জাতিক বাজারের মন্দা শুরু করে প্রাইস চ্যালেঞ্জেস কম্পিটিটিভনেস যেভাবে আমাদেরকে ডিসকাউন্টস অফার করা হচ্ছে অনেক অনেকে অনেক বায়ার্সরা ব্যাংক্রাপ্ট হয়ে গেছে যেভাবে ব্যাংকে আমরা এখন হস্তনস্থ হচ্ছি যেখানে আমরা পেমেন্টস পাচ্ছি না সব মিলিয়ে যেভাবে আমাদের ফ্রেট এক্সপেন্সেস বেড়েছে এবং অন্যান্য এক্সপেন্স এবং তার পাশাপাশি এই কোভিড-19 আমাদের শ্রমিক ভাই বোনদেরকে সুরক্ষিত রাখার যেসব আমাদের কস্ট অ্যান্ড চ্যালেঞ্জেস রয়েছে সব মিলে কিন্তু আমাদের জন্য একটু হলেও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সার্ভাইভ করা সো এই ক্ষেত্রে আমি জাস্ট এতটুকু বলবো যে আমি জানি যে সরকার আমাদের সাথে আছে তবে এই সাপোর্টটা যাতে বজায় রাখা যায় সো দ্যাট ইন দিস সেক্টর সাস্টেইনস অ্যান্ড স্টেজ অ্যাজ ব্রাইট অ্যাজ ইট ওয়াজ ইভেন ইন দ্য পাস্ট ইয়ার শেখ মোহাম্মদ দানিয়েল খুব ছোট করে জি আসলে কোভিডের তো কোনো সিলভার লাইনিং নাই loss of life is a loss of life so actually it's a very sad situation globally but however I think ami ageo ei kotha ta bolechi je I believe that Bangladesh has handled covid much better than our neighbors given our limited resources amra jodi bharoter sathe compare kori they are one of the largest manufacturers of vaccines tarpor bharoter obostha dekhen ebong bangladesher obostha dekhen ami mone kori amader obostha onek bhalo ekhon porjonto touch এখন আগামীতে কি হবে এটা একটা চ্যালেঞ্জ এটার কোনো আমাদের কাছে প্লে বুক নাই যে আগে একটা রোগ হয়েছে বা আগে একটা ডিজাস্টার হয়েছে হোয়াট উই ডু নেক্সট এটা কিন্তু গো অ্যাজ উই প্ল্যান এটা কিন্তু এটার কোনো প্লে বুক নাই বাট আই এম ভেরি থ্রিল উইথ দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের গভর্নমেন্ট যেভাবে করে অ্যাক্ট করেছে সুইফটলি হ্যাঁ আমাদের ভ্যাকসিন যেভাবে আসার কথা ছিল ওইভাবে আসে নাই বাট ইমিডিয়েটলি কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কিন্তু অন্য জায়গার থেকে সোর্সিং করা এবং সব কিছু করা আজকে আমরা দেখলাম অনেক ওয়ার্কার আমাদের কিন্তু গাজীপুরে উইদাউট রেজিস্ট্রেশন ভ্যাকসিনেশন নিচ্ছে এটা কিন্তু একটা গ্রেট সাইন বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমার ওয়ার্কার কি রেজিস্ট্রেশন করতে পারবে কি না তো এই সব সকল কিছু মিলায় কিন্তু আই থিঙ্ক দ্যাট কোভিডের সময় গভর্নমেন্টকে এখানে প্রেজ করতে হবে দেয়ার অ্যাকশনস ওয়ার টাইমলি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড হাইলি অ্যাপ্রিসিয়েবল আর ইন টার্মস অফ হোয়াট ইট হোল্ডস ফর দ্য ফিউচার ইট ইস এ ভেরি ডিফিকাল্ট থিং টু প্রিডিক্ট কারণ উই নো দ্যাট ওয়েন এভার দের ইজ এ সিচুয়েশন যেখানে বায়ারের সুযোগ পায় বায়াররা ডিসকাউন্ট চেতে বা এয়ার শিপমেন্ট করাইতে দে উইল অলওয়েজ পিক দোজ অপশনস মেজরিটি অফ দ্য টাইমস সো এই যে লকডাউন আসছে এই সময় কী হবে আসলে কিন্তু এটা প্রিডিক্ট করা খুবই ডিফিকাল্ট এই অবস্থায় কি আমরা কতটুকু আমাদের ডিসকাউন্ট করতে হবে কারণ আমরা গত বছরের শেষ কোয়ার্টারে দেখেছি নেগেটিভ গ্রোথ এই বছরের প্রথম কোয়ার্টারে দেখেছি নেগেটিভ গ্রোথ সেকেন্ড কোয়ার্টারে একটু বাউন্স ব্যাক করা শুরু করেছে এর মধ্যে লকডাউনে যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে রিস্ট্রিক্ট করা হয় তাহলে আমাদের গ্রোথটা কোন দিকে যাবে এবং গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট ব্যাক টু স্কুল প্রোগ্রামস উইন্টার প্রোগ্রামস এখন ইজ রানিং সো আই ডোন্ট নো হোয়াট দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি হোল্ডস ইন দ্য ফিউচার ইন আফটার দিস লকডাউন বাট ফিঙ্গার্স ক্রসড আই এম শিওর যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য সবসময় গার্মেন্টস ইন্ডাস্ট্রির ব্যাপারে চিন্তা করে এসেছেন পজিটিভলি আই হোপ দ্যাট ইনশাআল্লাহ উই উইল গেট সাম গুড পজিটিভ নিউজ অ্যাজ ওয়েল অনেক ধন্যবাদ শেখ মোহাম্মদ দানিয়েল এবং ব্যবসা শেয়ারিং সালাম ঐশী দর্শক কথা হচ্ছিল ব্যবসা বাণিজ্য এবং তরুণ উদ্যোক্তারা দেশে এইসব বিষয় নিয়ে যেসব চ্যালেঞ্জ আছে সেগুলোকে কীভাবে দেখছেন কীভাবে মোকাবেলা করছেন দুজনের কথা এখানে একটা আক্ষেপ যে তৈরি পোশাক খাতকে খাতের সঙ্গে যারা জড়িত বিশেষ করে মালিকদেরকে একটু ছোটো করে দেখা হয় প্রবণতা বাংলাদেশে আছে সেটি করা উচিত নয় সমীচীন নয় আসলে সেটি কেউ করতে চানো না কারণ আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতির চাকা মূলত প্রবাসীদের পাঠানো অর্থ আর তৈরি পোশাক খাতের উপরেই সিংহভাগ নির্ভরশীল এবং এই খাত টিকে থাকুক অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় আরও ভালো করুক সেটি আমাদের সকলের চাওয়া তবে একই সঙ্গে এটিও মাথায় রাখতে হবে যে কোনো কিছুই জবাবদিহি তার বাইরে নন কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে কোনো শিল্প বা খাত যাই বলি না কেন সরকার প্রধানমন্ত্রী মন্ত্রীবর্গ কেউই জবাবদিহি তার বাইরে নয় কাজে আমরা যখন প্রশ্ন করি সেটি প্রতিপক্ষ হিসেবে নয় মূলত তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবার জন্য এবং চাপটা অনেকেই আসলে সমালোচনাটা শুদ্ধ থাকতে সহায়তা করে সেই বিবেচনা থেকেই দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা